সুইজারল্যান্ডের বৃহত্তম শহর জুরিখ। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুইজারল্যান্ডের জনবহুল এই শহরটিতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয়। এখন আমি রয়েছি সুইজারল্যান্ডের জুরিখ শহরে। তো জুরিখ শহরে আজকে বৈশাখী মেলার অনুষ্ঠান হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন দেশীয় বিভিন্ন খাবার দাবার রয়েছে। গরম গরম জিলাপি বানাচ্ছেন, এটা তো দেখে বাংলাদেশের কথা মনে হচ্ছে। কেমন সারা পাচ্ছেন? এবারে অনেক ভালো, আমারও আনন্দ লাগবে। এক পিস জিলাপি বাংলাদেশি টাকায় 250 টাকা। এরকম অনুষ্ঠান আমরা নেক্সটেও চাই, প্রবাসে থেকেও যাতে বাংলাদেশকে আমরা অন্তত না ভুলে যাই। আমি খাচ্ছি ভাই চটপটি, অনেক ভালো হয়েছে। বাংলাদেশ থেকে 600 টাকা, একবারই 600 টাকা। সুইজারল্যান্ডে বসবাসকারী সকল প্রবাসীদের মিলন মেলায় নতুন বর্ষ খুবই সুন্দরভাবে উদযাপিত হলো। আমাদের বাচ্চাদের মাঝে এটা আমরা রেখে যেতে চাই যে আমরা পহেলা বৈশাখ নামে একটা নববর্ষ, একটা নতুন বর্ষ শুরু করি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় জুরিখ লিমাটেস্ট্রাস 114 এলাকাটি হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। এরকম অনুষ্ঠান আপনারা করে সবসময় আমাদেরকে উজ্জীবিত রাখবেন। বিভিন্ন ক্যান্টন থেকে শত শত লোক পরিবার নিয়ে উপস্থিত হয়েছে। সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সফিউর রহমান। আজকে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, এর মধ্যে প্রায় হাজারখানিকের মতো বাংলাদেশে অংশগ্রহণ করছেন। সুন্দর একটা আনন্দ ঘন অনুষ্ঠান আয়োজন করছি, এটা আমি খুবই আনন্দিত। আজকে আমি আয়োজন করছি চমচম, রসগোল্লা, চটপটি, জালমুড়ি, পেঁয়াজু, ডালপুরি, সমোসা। আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের সবাইকে আমার ব্যক্তিগত এবং প্রবাসী সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো মনে হচ্ছে এখানে একটা ছোট বাংলাদেশ এবং সবাই খুব আপ্লুত, আমরা আনন্দিত। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন শিখরে বাঁধতে পারি, সেই প্রচেষ্টা সফল করে যাচ্ছি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী ইমরান মাহমুদুল এবং জানিতা আহমেদ ঝিলিক। খুবই মজা লেগেছে এখানে এসে, খুবই এনজয় করেছি সবাই। সবাই মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি, এতে আসলে সত্যি মানে অনুভূতি প্রকাশ করার আমার ভাষা নেই। সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা সপরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এম এ হাশেম, জুরিখ, সুইজারল্যান্ড।